নমস্কার, দেখছেন বিশ্ববাংলা টিভি। আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি সেলিমা, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমি মনে করি বিশেষ কোনো পরিচয়ের প্রয়োজন তাদের হবে না। আমি প্রথমেই একটা প্রশ্ন করে নেব যে যেহেতু কলকাতা কর্পোরেশন এবং আমাদের যত পুরসভা রয়েছে প্রত্যেকটার ভোট প্রস্তুতি কিন্তু যথারীতি শুরু হয়ে গিয়েছে, তো কলকাতা কর্পোরেশন এবং অন্য কর্পোরেশন অর্থাৎ তৃণমূল কংগ্রেস ঠিক কতটা প্রস্তুত এই ভোটের জন্য? তৃণমূল কংগ্রেসের যে কর্মকাণ্ড চলছে, আলাদা করে ভোটের জন্য প্রস্তুতি পর্ব আমার মনে হয় না কিছু লাগবে বলে। তৃণমূল সব যে কোনো সময় পরীক্ষা দিতে প্রস্তুত। ভালো স্টুডেন্টরা যেরকম সারা বছর পড়াশোনা করলে তাদের পরীক্ষার ভয় লাগে না, সেরকমই কি অবস্থা তৃণমূল কংগ্রেসের। সারা বছর সারা সব সময়ই সদা সর্বদা এত মানুষের পাশে থাকে, তাদের আলাদা করে মানুষের কাছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতির প্রয়োজন হয় না। আমরা বিধানসভা বলুন কি প্রত্যেকটা যে ভোটগুলো হয় প্রত্যেকটার সময় শুনি খেলা হবে, তো খেলা হবে বিধানসভা থেকে শুরু হয়েছে বলতে পারি? খেলাটা কতদিন চলবে বলে মনে হয়? খেলাটা কিন্তু আমাদের নিজেদের সাথেই নিজেদের, মানে আমাদের কাজটা আমরা নিজেরা, মানে নিজের কাজটাকেই নিজের আগের কাজের সঙ্গে এখনকার কাজের কতটা ইম্প্রুভ করছি সেইটাই, সেই খেলাটা তো সদা সর্বদা চলবে। প্রত্যেক মানুষই তো সামনের দিকে এগিয়ে যায়। আমি আগে যতটা কাজ করতে পেরেছি এখন আমি দেখছি যে আমি তার থেকে বেশি কতটা কাজ করতে পারবো, সুতরাং খেলাটা ইজ অলরেডি সবসময়ই অন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে একটা প্রশাসনিক বৈঠকে বলেছিলেন যে কোনো রকম জোর জবরদস্তি চলবে না, এবং জোর জবরদস্তি করলে দল তাকে বরখাস্ত করবে। সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে সুজন চক্রবর্তী বলেছিলেন যে তার মানে তৃণমূল কংগ্রেসের নেতা বা নেত্রী যারাই রয়েছেন তারা কিন্তু পরোক্ষভাবে, বারবার আমি এটা উল্লেখ করছি, পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যে তারা কিন্তু আগেতলায় জোর জুলুম চালিয়েছেন। এই বিষয়ে আপনারা কী বলতে চান? না, এটা কিভাবে পরোক্ষভাবে স্বীকার করা হলো? এটা তো অন্য কাউকে দেখে, সুজন চক্রবর্তী কথাটা যেটা বলছেন সেটা সুজন চক্রবর্তীদের আমলের, কারণ তারা সরকারে থাকা অবস্থায় তারা যেভাবে ভোট করেছে সেটাকে দেখেই, যে আমরা কিন্তু সরকারে থাকা অবস্থাতেও আমরা পুরোটাই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেবার পক্ষে আমরা বিশ্বাসী। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্ট্রিক্টলি এই কথাটা মেনশন করেছেন যে আমরা যেন এটা ভোট উৎসবের মতন মানুষকে গণতান্ত্রিক অবস্থায় আনন্দের সাথে তারা নিজের নিজের যা ইচ্ছে সেটা তাদের ভোটিং মেশিনে গিয়ে দেবে, এবং আমাদেরকে প্রত্যেককে বলেছেন যে আমরা যেন তাদের কাছে একবার নয়, দুবার নয়, পাঁচবার, কারণ কেউ যে সব কাজটা একদিনে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে তা নয়, তবে আমরা যে চেষ্টা করছি, আমাদের যে সৎ উদ্দেশ্য রয়েছে কাজ করার, তাদের পাশে দাঁড়ানোর, সেটা জানানোটাই আমাদের একমাত্র চ্যালেঞ্জ। আর তাতে মানুষ খুশি হয়ে যতটাই আশীর্বাদ করবে সেটাই আমাদের কাছে অনেকটা, অনেক বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কয়দিন ধরে প্রশাসনিক বৈঠক চলছেন মালদাতে, বলুন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালকে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে পরশুদিন তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাংলাতে যদি কাজ করতে হয় যারাই হোক না কেন তাদেরকে বাংলা জানতে হবে, যেটা ম্যান্ডেটরি। এটা কিন্তু বাংলার মানুষরা কাজ পাবেন বা বাংলার বাইরের লোকেরা কাজ পাবেন এটা স্পষ্ট নয়, কারণ বলেছেন বাংলা জানতে হবে। তাহলে কি ভিন রাজ্যের মানুষরাও সেখানে সেই একইভাবে কাজ পাবেন যদি কিনা তারা বাংলা না জানেন? তারপরে তাহলে কি হতে পারে? দেখুন, বাঙালিরা এত আপন করে সবাইকে কাছে ডেকে নেয়, আর বাংলা ভাষাটার মধ্যে এতটাই মিষ্টত্ব আছে, ভিন রাজ্যের লোকজন এসেও না খুব চট করে এই ভালোবাসার ল্যাঙ্গুয়েজটা সবার আগে শিখে যায়। হয়তো মুখে বলার আগে না আপনার সাথে আমার কি কথা হবে, আমি ভেতর থেকে কি ভাবছি আপনি কিন্তু সেটা বুঝে যাবেন, সুতরাং আপনি আমার সাথে কথা বলতে কতটা কমফোর্টেবল সেটা কিন্তু আমার ভেতরের যে ফিলিংটা রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে। সুতরাং বাইরের মানুষজনকেও আমরা যখন আপন করে নিই তাদের ওই বাংলার ওই মিষ্টি শব্দটা, বাংলা মিষ্টি ল্যাঙ্গুয়েজটা শিখতে বেশি সময় লাগে না, তো সুতরাং সেটার দিকেই দিদি জোর দিয়েছেন যে বাংলাটা এসব শিখে নাও, কারণ এত মিষ্টি ভাষা বোধ হয় সারা পৃথিবীতে আর একটাও নেই। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় কিন্তু একটা বলতে পারি আমরা বিশেষণ, যেটা বারবার বিহারি বা বাইরে থেকে, বাইরের রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে আসে মানুষদের জন্য ব্যবহার করেন, সেটা হলো গুটখাখোর। ওনারা কিছুদিন আগে ছট পুজোর সময় একটি আন্দোলনও করেন এবং ছট পুজো রুখে দেওয়ার চেষ্টা করেন। তাদের কিন্তু একটাই দাবি বারবার, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ভূমিপুত্র সংরক্ষণ। তাহলে কি কোনোভাবে এই বাংলা শিখতে চাওয়া বা ভূমিপুত্র সংরক্ষণের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে? আমার মনে হয় না, বাংলা শেখাটাই তেই জোর দিয়েছেন, বাংলা শেখাটাই বড় কথা।
কিন্তু গর্গ চট্টোপাধ্যায় এবং তার যে কর্মীরা রয়েছেন তারা তো বারবার বলছেন বাইরের মানুষ অর্থাৎ বাইরের ছেলেরা বা মেয়েরা যেন আমাদের পশ্চিমবঙ্গে এসে আমাদের বাংলাতে এসে যেন কাজ তারা না পায়, যেন আমরা বাঙালি যারা রয়েছি যেন আমরা বাংলাটা জানি, বাংলা যাদের মাতৃভাষা তারা যেন আগে অগ্রাধিকার পায়। তাহলে যদি বিদেশি মানে ভিন রাজ্যে যদি ঠিক একই অবস্থা করা যে বাঙালিরা এখানে কাজ পাবে না তাহলে কী সম্ভব হতে পারে, মানে ঠিক কীরকম পরিস্থিতি দেখা দিতে পারে? যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র কোনো কাজের ক্ষেত্রে যোগ্যতার বিচারটা অনেক আগে করা হয় আর বাংলা ভাষা শেখাটা একটা অ্যাডিশনাল পয়েন্ট। মানে তারে বলতে চাইছেন যে বাংলা যেহেতু বাংলাতে কাজ করতে হবে বাংলা জানাটা জরুরি কিন্তু ভিন রাজ্য থেকে ততটা এফেক্ট করবে না আমার মনে হয় না, সেক্ষেত্রে যোগ্যতাটার বিচার সবার আগে হয়, বাংলা অবশ্যই শিখে নেবে, বাংলা জানাটা জরুরি 100 বার। আপনার ওয়ার্ডের মানুষ বা যদি গোটা পশ্চিমবঙ্গকে ধরি বা যদি কলকাতাকেই ধরি তাহলে ঠিক কতটা খুশি বলে মনে হয়? মানে যেহেতু মানুষের একটা চাওয়া পাওয়া থাকে যে এইটা আমরা করবো এই আশাটা থাকে, সেটা তার নেত্রী কতটা দিতে পারছে বলে আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন যে ঠিক এতটা আমি দিতে পেরেছি বা আমার দল এতটা দিতে পেরেছে? আমার দল পুরোটাই দিয়ে দিয়েছে এবং দল যখন দেয় বাংলার জননেত্রী জল সমস্যা যে রয়েছে জল জমা আমি বলছি বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেয় তখন কিন্তু সে দলমতের ঊর্ধ্বে গিয়ে দেয়, তখন কিন্তু তিনি কোনো রকম কোনো বিচার করেন না। আর যে জল জমা সমস্যা বলছেন, জল জমাটা তো আমাদের কিছুটা ভৌগোলিক কারণে হয়ে আছে, সেটা তো আমাদের 2 নম্বর ওয়ার্ড, আপনি যদি আমার ওয়ার্ডের কথাই বলেন 2 নম্বর ওয়ার্ডটা তো খানিকটা গামলার মতন, তো সেখানে জল জমা দেখুন বৃষ্টির কারণে আমরা রুখতে পারবো না, কিন্তু জল জমা জলটা কত তাড়াতাড়ি আমরা সেখান থেকে সরিয়ে ফেলতে পারবো বা মানুষকে কতটা অসুবিধে থেকে আমরা মুক্ত করতে পারবো, কতটা রিলিফ দিতে পারবো, সেটা আমাদের কাছে ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ এবং নিকাশি ব্যবস্থার একটা কাজ, বড় কাজ, আমরা অলরেডি সেটা নিয়ে প্রসেস করেছি এবং অনেকটা কাজ হয়েও ছিল যখন 2010-এ যখন ডক্টর শান্তনু সেন ছিলেন 2 নম্বর ওয়ার্ডে, তখনও বেশ খানিকটা কাজে আমরা এগিয়েছিলাম, হয়তো খানিকটা থমকেও গেছিলাম আমরা কোভিডের জন্য, অনেকটা পিছিয়ে পড়েছি, কাজকর্ম হয়নি, তবে আবার করে নতুন করে আমরা 2 নম্বরে। ডেফিনেটলি এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ যে জল জমা সমস্যা থেকে মানুষকে কী করে রেহাই দেওয়া যায়। এবারের পুরসভা ভোট রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দিয়ে করানো হচ্ছে কিন্তু বারবার শুভেন্দু অধিকারী 2-3 দিন আগে বলুন বা 4-5 দিন আগে এবং আজকেও তিনি বারবার একটা কথাই বলছেন যে পুরসভার ভোট কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছাড়া করা সম্ভব নয়। এদিকে কিন্তু রাজ্যের নির্বাচন কমিশন বলে দিয়েছে যে রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশ নিয়ে তারা স্যাটিসফাইড এবং কলকাতা পুলিশ রাজ্য পুলিশ পুরোপুরিভাবে তৈরি, তারা ভোট করাতে প্রস্তুত। তাহলে শুভেন্দু অধিকারীর কথা কতটা এফেক্ট করছে এই রাজ্য? দেখুন আমরা কিন্তু ত্রিপুরা নই, ত্রিপুরায় যেভাবে ভোট করেছেন ওনাদের ত্রিপুরা নিয়ে একরকমের একটা মতবাদ, আবার আমাদের বাংলা নিয়ে আবার একটা অন্য রকমের মতবাদ, একই মানুষ একই কথা যে সব জায়গাতে বলেন যে ওনাদের কোনো প্রিন্সিপাল ফলো করেন বলে আমার মনে হয় না। আর আনুক না, এ তো আর বিধানসভা নির্বাচন হলো, 8 দফাতে নির্বাচন হলো, কী হলো? বাংলার মানুষ বাংলার নেত্রীকে যেভাবে আপন করে নেয়, বাংলার মানুষ কিন্তু অনেক ইন্টেলিজেন্ট, বাংলার IQ মানে এটার সঙ্গে সারা দেশ কোথাও তুলনা করা যায় না, তারা জানে যে কোনটা নিতে হবে কোনটা ফেলে দিতে হবে, তো সুতরাং তাদের কাছে সেন্ট্রাল ফোর্সই আসুক আর যে যে আসতে চান তারা আসতে পারেন, যারা নিজেরা দাঁড়িয়ে পাহারা দিতে চান সেটাও করতে পারেন, তবে বাংলার মানুষের যেটা করার তারা সেটাই করবে। আমি একটু বিশ্বজিৎদার কাছে চলে যাব। এই ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প রয়েছে তো প্রত্যেকটা প্রকল্পকে কিন্তু ইকুয়ালি ভিক্ষা বলা হচ্ছে, তো ভিক্ষার সঙ্গে যে প্রকল্পগুলোকে তুলনা করা হচ্ছে বা বলা হচ্ছে যে বাংলায় তাহলে ইয়াং জেনারেশনের চাকরির এত কেন অভাব বা বাংলার মানুষের কর্মসংস্থানের এত কেন অভাব, আপনি ভিক্ষা বা কর্মসংস্থানের অভাব দুটোকে কীভাবে দেখবেন? দেখুন মানুষ যদি ভিক্ষা নেয় মানুষের আত্মসম্মান বোধ আছে, সে কখনো ভিক্ষা নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প আছেন, মানে পশ্চিমবাংলায় যদি 8 কোটি মানুষ বসবাস করে, আমি যদি একটা পরিবারে যদি 4 কোটি লোক বসবাস করে দেখবেন 2 কোটি পরিবার হচ্ছে। এমন কেউ কোনো পরিবার বলতে পারবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকল্প যায়নি? দায়িত্ব সহকারে বলতে পারি ওটা ভিক্ষা না, ওটা ভালোবাসা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো মানুষ গ্রহণ করছে। যারা বলছে তারা বদনাম করার জন্য বলবেই, কিন্তু দেখবেন তারা বলছেন তারাও কিন্তু সেই প্রকল্পের মধ্যে অধীনের মধ্যে আছেন। আপনি দিলীপ ঘোষের পরিবারকে দেখবেন সেই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েছেন, সুজন চক্রবর্তীর লোককে দেখবেন সেই প্রকল্পের মধ্যে আয়ত্তের মধ্যে আছে তার পরিবার, এটা বলতে বলে বলছে, এটা রাজনৈতিক একটা তর্কের মধ্যে ওরা তুলে ধরে কথাটা, আর কিছুই না। কিন্তু বারবার যে বলা হচ্ছে SSC হচ্ছে না বা রাজ্যের বাংলার মানুষের বাংলার ছেলেমেয়েদের কর্মসংস্থান হচ্ছে না, কিন্তু বারবার যে কথাটা বলা হচ্ছে যে তাহলে কি ভিক্ষা দিয়ে সেই কর্মসংস্থানকে ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা কীভাবে? আপনি SSC-র কথা বললেন, দেখুন তো যদি SSC যখন আমাদের যখন এরকম তো অনেক যারা পরীক্ষার্থী তারাই কিন্তু কেস করে SSC-কে বন্ধ করে রেখেছে, রেজাল্ট বার করতে দিচ্ছে না। এবার দেখুন
আমাদের গভর্নমেন্ট সবসময় চাইছে মানুষের কর্মসংস্থান হোক। দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত দেখবেন প্রতিটা ক্ষেত্রে কর্ম শিক্ষক থেকে শুরু করে নার্সিং থেকে শুরু করে দেখবেন কীভাবে নিয়োগ হচ্ছে। কিন্তু এসএসসির কথা আপনি যেহেতু বলছেন, মানে অনেক ছাত্ররাই দেখছেন সেখানে কেস করে বসে, যার জন্য আমাদের অনেক সেই এসএসসির রেজাল্ট আটকে যাচ্ছে। এবার ধরুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মধ্যমগ্রামের একটা প্রশাসনিক বৈঠকে বলেছিলেন যে যেহেতু প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির তো কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন একটা সংগঠনের মাধ্যমে সেটাকে দেখাশোনা করা হয়, কিন্তু প্রত্যেকটা মিউনিসিপ্যালে উনি বলেছেন যে একজন করে আধিকারিক থাকবেন, তাহলে কি মিউনিসিপ্যালের কাজ ঠিকঠাক করা হচ্ছে না? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বিচক্ষণ মানুষ, কী করা হচ্ছে কী হচ্ছে না বলতে পারবো না। দেখবেন একটা সেক্টর থাকে, সেক্টরের উপর অটোমেটিকলি একটা বস থাকে, তাই তো? বসের অধীনে মানুষ কাজ করে, অবশ্যই পৌর প্রতিনিধিগণ থাকেন, হ্যাঁ, তার উপরে চেয়ারম্যান থাকেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অবজারভেশন করার জন্য যদি লোক নিয়ে করার অসুবিধা কী আছে? আর যে শিল্পের কথা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, যে কটা প্রশাসনিক বৈঠক এখনও পর্যন্ত যে সমস্ত প্রশাসনিক বৈঠক হতে চলেছে, মানে হচ্ছে বা আগামী দিনেও হবে, সেই শিল্পের উন্নতি বা বাংলার মানুষের শিল্পের মুখ কবে দেখতে পাবে বলে মনে হয়? 2021 নির্বাচনের পর আমাদের ডক্টর পার্থ চট্টোপাধ্যায় শিল্পমন্ত্রী হয়েছেন এবং তার উদ্যোগে আমি দেখেছি অনেক বাণিজ্য মেলা থেকে শুরু করে অনেক মানে অনেক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, তারা কিন্তু আগ্রহ দেখাচ্ছে বাংলা শিল্প করার জন্য। আমরা আগামী দিনে খুব তাড়াতাড়ি শিল্প বাংলায় খুব উচ্চশিখায় পৌঁছবে সেরকম সবসময় আশা করি, কারণ পার্থ চট্টোপাধ্যায় যেইভাবে শিল্পকে বাংলায় নিয়ে আসার চেষ্টা করছেন। আর একটা কথা আমরা শুনেছিলাম, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে এবং বাকি যে প্রশাসনিক বৈঠকগুলো হয়েছে সেখানে বলেছিলেন যে কাশফুল, যেই কাশফুলের তুলো দিয়ে আর কি লেপ বালিশ বানানোর কথা, এই যে বিজনেস, এই বিজনেসটা নিয়ে তর্কাতর্কি হয় এবং এটাকে ট্রোল করা হয়, বলা হয় ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা কি তবে বালিশ লেপ বিক্রি করবে, আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন? সমস্যার জন্য কোনো বয়সের সীমাবদ্ধ থাকে না, তার একটা বয়স কোনো বাধা দেয় না। একটা যদি 18 বছর ছেলেমেয়েরা কাজ করতে পারে, একটা 55 বছর ছেলেমেয়েরাও কাজ করতে পারে, তাই তো? কিন্তু শিক্ষা তাহলে কোথায় দাঁড়াচ্ছে? হ্যাঁ, শিক্ষা তাহলে, আপনি কিন্তু কাশফুলের কথাটা বললেন, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডিয়া, কোনো কিছু যেগুলো প্রকৃতি থেকে উৎপাদন হয় তাহলে কিন্তু আমরা বর্জ্য করে দেবো না, প্রকৃত জিনিসটা মানুষ যাতে ব্যবহার করতে পারে, যার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা উদাহরণস্বরূপ এটা তুলে ধরেছে, যার জন্য মনে করি এর কাছে স্বাগত জানানো উচিত। তার মানে প্রত্যেকটা বিষয় যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরছেন এবং আজ পর্যন্ত বলে গেছেন প্রত্যেকটা প্রশাসনিক বৈঠকে, আমরা কিছুদিনের মধ্যে সেটা দেখতে পাবো এটাই আশা করছি, আপনাদের কথা অনুযায়ী আমরা সেটাকে ভেবে নিচ্ছি। তবে একটা কথা বারবার বলবো, কলকাতা কর্পোরেশন সহ প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি কিন্তু পুরো দমে তৈরি এবং রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশ দিয়ে কিন্তু ভোট করানোর জন্য প্রত্যেকেই প্রস্তুত। আপনারা সেই ততক্ষণ দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি, আমাদের সঙ্গে যারা ছিলেন অনেক ধন্যবাদ প্রত্যেককে। দেখতে